হ্যালো বন্ধুরা আজকে একটি খুব সুন্দর ফুলের আসন আমি নিয়ে এসেছি মার্জিন থেকে গুনে গুনে আঠেরোটি ঘর ছেড়ে দিয়ে উনিশ নম্বর ঘর থেকে আমি সেলাই আরম্ভ করব এই পর্যন্ত আমার উনিশ নম্বর ঘর এখান থেকেও আমি ছটি ঘর ডান দিকে ছেড়ে দিয়ে সেলাইটা আমি শুরু করব ছটি ঘর ছেড়ে দিয়ে সেলাই শুরু করলাম এখানে সাতটি ঘর সেলাই করেছি আমার এখানে ছোট্ট একটি ভুল হয়েছে আমি এখানে ছটি ঘর ছেড়ে সেলাইটা আরম্ভ করেছি তোমরা পাঁচটি ঘর ছেড়ে দিয়ে আটটি ঘর সেলাই করবে যাই হোক আমি সেটা পরে সেলাইয়ে দেখিয়ে দিচ্ছি আমি সাতটি ঘর সেলাই করেছি তারপরে দেখবো কোনাকুনি চারটি ঘর সেলাই করার পরে আবারও এখান থেকে সাতটি ঘর সেলাই করেছি তোমরা চাইলে এখানে আটটি ঘর সেলাই করে নেবে আমি সাতটি ঘর সেলাই করেছি আবারও নিচের দিকে কোনাকুনি চারটি ঘর সেলাই করে নেব এবং এখানেও সাতটি ঘর সেলাই করব আবারও কোনাকুনি চারটি ঘর সেলাই করছি এটা নিচের দিকে পাঁচ নাম্বার ঘর থেকে আমি সাতটি ঘর সেলাই করলাম আবারও উপরের দিকে কোনাকুনি চারটি ঘর সেলাই করলে এই ফিগারটা কমপ্লিট হলো এবারে আমি যেহেতু সাতটি ঘর করেছিলাম তাই একটি করে ঘর বাড়িয়ে আটটি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে কোনি দুটি ঘর সেলাই করছি এবারে তিনটি ঘর সেলাই করলাম এই তিন নাম্বার যেখানে শেষ হয়েছে ঘরটি সেখানে শৌচ তুলে আবারও পাঁচটি ঘর করব এবারে নিচের দিক থেকে দুটি ঘর আমি সেলাই করছি কোনাকুনি এই রকমভাবে চারিদিকেই সেলাই করে নিতে হবে আরও একটি দেখিয়ে দিচ্ছি যেহেতু সাতটি ঘর ছিল আমি আট একটি ঘর বাড়িয়ে নিয়ে আটটি ঘর সেলাই হলো এখানে কোনাকুনি দুটি ঘর তিন নাম্বার ঘর থেকে এখানে তিনটি ঘর সেলাই করলাম তিন নাম্বার ঘরের নিচে সূচ তুলে নিচের দিকে কোনাকুনি পাঁচটি ঘর সেলাই করব। এবং নিচের দিক থেকে কোনাকণি আরও দুটি ঘর সেলাই করে নিয়েছি এবারে ফুলগুলো তৈরি করব এই যে একটি ঘর দেখা যাচ্ছে এই একটি ঘরের ওপরে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে এখানে চারটি ঘর সেলাই করলাম এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও চারটি ঘর সেলাই করব আবারও চারটি ঘর সেলাই করব ছেড়ে দিয়ে এখানে তিনটি সেলাই করব এখানে একটি ঘরের গ্যাপ রেখে দিয়ে তিনটি ঘর সেলাই করছি একটি ঘর বাড়িয়ে নিয়ে চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে চারটি ঘর সেলাই করব আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে চারটি ঘর সেলাই করব আমার একটি পাপড়ি তৈরি হলো এইভাবে তিনটি পাপড়ি আমি তৈরি করে নেবো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সেলাইগুলো করেছি দেখো আমি তিন জোড়া পাপড়ি তৈরি করে নিয়ে ফুলটাকে কমপ্লিট করলাম ঠিক একই রকমভাবে চারটি ফুল তৈরি করে নিয়ে মাঝখানে সেলাইটা কিভাবে করব সেটাই দেখিয়ে দিচ্ছি দুটি ঘর ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে পাঁচ ঘর সেলাই করব দেখতেই পাচ্ছ চারদিক থেকেই দুটি করে ঘরের গ্যাপ আছে এবারে ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করব সব শেষে মাঝখানের একটি ঘর সেলাই করলে আমার সেলাইটা কমপ্লিট হলো এইভাবে একটি ফিগার তৈরি হলো তাহলে তোমাদের ডিজাইনটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর তোমরা আমার ভিডিও দেখতে থাকো থ্যাংক ইউ